নমস্কার, রূপসা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁকড়া দিয়ে কাঁচা তেঁতুলের টক, তার জন্য কিছু কাঁচা তেঁতুল পেড়ে নেব। তেঁতুল পাড়া হয়ে গেছে, তো দেখুন কত সুন্দর তেঁতুল, ফ্রেশ। এই তেঁতুল দিয়েই আজকে আমাদের রান্না হবে। প্রথমে তেঁতুলে খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। তেঁতুলগুলো ছাড়ানো হয়ে গেলে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ভিডিওটা পুরোটা দেখুন, খুব সুন্দর রান্না। প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। কড়াইতে জল দিয়ে দেব, জলটা একটু বেশিক্ষণ গরম করে নিয়েই তারপর এর মধ্যে তেঁতুলগুলোকে ছেড়ে দেব। যতক্ষণ কড়াইতে তেঁতুলটা সেদ্ধ হচ্ছে, তার মধ্যে কাঁকড়া কড়াকে রেডি করে নেব। কাঁকড়াগুলো দাঁড়া ভেঙে একে একে এইভাবে রেডি করে নেব। কাঁকড়াগুলো দেখুন কত ফ্রেশ, কত সুন্দর। আর কাঁকড়াগুলোর মধ্যে ঘি প্রচুর আছে, তো এইরকম কাঁকড়া দিয়ে রান্না করলে এমনি তরকারির টেস্ট চলে আসবে। কাঁকড়া দাঁড়াগুলো পরিষ্কার করে এর মধ্যে নিয়ে নেব। এর মধ্যে তেঁতুলটা সেদ্ধ হয়ে এসছে, তেঁতুলটা এবারে নামিয়ে নেব। তেঁতুল সেদ্ধটা নামিয়ে নেব, এরপর এটাকে ভালো করে চটকে দানাগুলো আলাদা করে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেব, তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে দেব। কাঁকড়াগুলোকে একটু নাড়িয়ে নেব, এর মধ্যে নুন একটু দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। কাঁকড়াগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে কাঁকড়ার দাঁড়াগুলোকে দিয়ে আরো একটু ভালো করে ভেজে নেব। একটু ভালো ভাজা হয়ে গেলে এর মধ্যে তেঁতুল গলা জলটা দিয়ে দেব। আপনারা যদি ঝোল একটু বেশি করতে চান, তাহলে একটু জলও বেশি দিয়ে দিতে পারেন। এর মধ্যে একটু নুন দিয়ে দেব, আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারেন। আমরা এখানে রান্নাটা চিনি ছাড়াই করছি। এটাকে আর 2-3 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলে আমাদের কাঁকড়ার টকটা রেডি।